পানি চেয়ে এলাকাবাসীর এই বিক্ষোভ। একদিন দুই দিন নয়, প্রায় দশ দিন ধরে পানি নেই ধানমন্ডি দশের এ ও মধুবাজার এলাকায়। পানির অভাবে হচ্ছে না রান্না খাওয়া, এমনকি গোসল। ক্ষুধাতৃষ্ণা মেটাতে তাই নির্ভর করতে হচ্ছে বাহিরের খাবার ও কিনে আনা পানির উপর। সমস্যা হলে ঘুম থেকে উঠেছি, এখনো দাঁত ব্রাশ করতে পারিনি, স্কুল কলেজ সব বন্ধ করে বসে থাক ঘুমা। আমরা এখানে খুবই কষ্টের ভিতরে আছি, আমরা পানি পাচ্ছি না, রান্না বান্না করতেই পাচ্ছি না, আমরা কিনে নিয়ে এসে খাচ্ছি। এখান থেকে মানে হোটেল আছে, ওরা ম্যানেজ করে করে রান্না করে এলাকার মানুষকে দিচ্ছে। কাস্টমারদের খাবার দিতে পারলে পানি দিতে পারি না, পাকশাক করা যায় না, খুবই একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিজেরাই দিয়েছেন পাম্প বসানোর জমি, তবুও পাচ্ছেন না পানি। কেউ বলছে অতিরিক্ত দামে ওয়াসার গাড়িতে করে পানি বিক্রির ব্যবসার জন্যই বন্ধ রাখা হচ্ছে পানি সরবরাহ। তাদেরকে পয়সা বেশি দিচ্ছে, তারা তাদেরকেই দিচ্ছে। কথা বলে যে আপনাদের রাস্তা উঁচু, বাবা এই লোডশেডিং হচ্ছে, গরমকাল পানির লাইন নেমে গেছে। 500 মিটার দূরে না, আমরা একটা পানির পাম্পের জায়গা দিছি এবং সেখানে পানির পাম্প আছে, ওয়াসা কর্তৃপক্ষ তারা পাম্প করছেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব জমিনের উপরে আমরা ওইখানে ওয়াসাকে দিছি, সেই জমিনের ভিতরে পাম্প করছে এবং ওনারা পানি দিচ্ছে। কিন্তু দৈবক্রমে ওইখান থেকে দুইটা লাইন দুই জায়গায় দিয়ে দিছে, আমার মনে হয় এটা অবৈধ। ওয়াসার লাইন বন্ধ করে পানি বিক্রি করার জন্য এখানে যে ওনারা পানি নিয়ে আসছে বিক্রি করে, এটা হলো ওনাদের ব্যবসা। এ বিষয়ে ওয়াসার আঞ্চলিক অফিসে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলেননি। তবে মুঠোফোনে একজন সাবস্টেশন প্রকৌশলী জানান, লোডশেডিংয়ের কারণেই দেখা দিয়েছে পানির এই সংকট। আমাদের বিদ্যুতের সমস্যা, প্রত্যেকটা পাম্প প্রায় 3 ব্লক ঘন্টার পর থেকে 3 ঘন্টা 4 ঘন্টা করে বন্ধ থাকে, এটাই প্রধান কারণ আর কি। শুধু ধানমন্ডিতেই নয়, এমন পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর বাসাবো, দক্ষিণখান, বাড্ডা সহ আরও বেশ কিছু এলাকায়। আইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।